ঢাকা দিল্লি সাত সমঝোতা স্মারক সই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো ম্লান হবে না আশা দুই প্রধানমন্ত্রী মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা টিকিট লাগবে না যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাজের মাধ্যমে সমালোচনাকারীদের জবাব দেওয়া হবে বললেন কাদের দেশে কোনো খাদ্য সংকট নেই দাবি কৃষিমন্ত্রী আমনের ফলন ভালো হবে ঘাটতি থাকবে না বললেন পরিকল্পনা মন্ত্রী এবং আধুনিক ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে ব্লক ভিত্তিক উন্নয়নের প্রস্তাব ড্যাপের প্রয়োজনে জমি মালিকদের প্রণোদনা দেবে সরকার আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ডলিবিন্দু বনুয়ারা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনে নিরীহ প্রাণীটিও হাসে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন মাইনুল হোসেন পিন্নুকের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন সামনে রেখে দিল্লির আনুকূল্য পেতেই ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকার একেবারে একটি নতুন সরকার তা চাইবে যে আগত সামনে নির্বাচনের আগে সেইটাকে যদি তারা কোনো রকম আরো শক্তিশালী করতে পারে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল জনগণের প্রতিনিধিত্বকারী পার্লামেন্ট এবং সরকার গঠন করবার জন্য তারা এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এদিকে সচিবালয় নিজ দপ্তরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর সফর নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেন বলেন ভারত থেকে বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তা শেখ হাসিনার আমলেই আমাদের সরকারই ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্র সীমা জয়লাভ করেছি ভারতের কাছ থেকে যাহা কিছু আদায় আওয়ামী লীগ সরকারই করেছে জননেত্রী শেখ হাসিনাই করেছে আর বিএনপি ভারতকে সব দিয়ে এসেছে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন যে দলের ভেতরে গণতন্ত্র নেই তাদের কণ্ঠে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি হাস্যকর যে দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নাই যেই দলের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিকভাবে অস্ত্র উঁচিয়ে সেই দল যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষও হাসে গাধাও হাসে অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যেতে পারেননি বলে জানান হাসান মাহমুদ সে পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ সেই কারণে তিনি যাননি হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত যেতে যাত্রীকে গুনতে হবে 100 টাকা তবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কোনো টিকিট লাগবে না সকালে মেট্রো রেলের প্রদর্শনী ও তথ্য কেন্দ্র উদ্বোধন করে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ডিসেম্বরে মেট্রো রেল উদ্বোধন হচ্ছে জানিয়ে তিনি বলেন উন্নয়ন কাজের মাধ্যমে সমালোচনাকারীদের জবাব দেওয়া হবে যানজট থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ প্রকল্পের দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব প্রায় 21 কিলোমিটার ডিসেম্বরে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও প্রকল্পের কাজ শেষের পথে উদ্বোধন সামনে রেখে উত্তরা ডেপোতে চালু হল মেট্রো রেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র প্রদর্শনী উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মেট্রো রেলের ভাড়া ঘোষণা করেন এতে যাতায়াতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না আর প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যাত্রী ভাড়া প্রতি কিলোমিটার 5 টাকা সর্বনিম্ন ভাড়া 20 টাকা উত্তরা হতে কমলাপুর পর্যন্ত ভাড়া 100 টাকা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া মকুব পাবেন মাসিক সাপ্তাহিক পারিবারিক ভাড়া কার্ডে ভাড়ায় বিশেষ সুবিধা থাকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ রেয়াত পাবেন উন্নয়ন কাজের মাধ্যমে সমালোচনাকারীদের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন শুভ উদ্বোধন করবেন তারা
সমালোচনা করুক, আমরা কাজ করে যাব। রবিবার ছাড়া প্রতিদিন 10 টাকার বিনিময়ে মেট্রো রেল সম্পর্কে ধারণা পেতে প্রদর্শনী পরিদর্শন করা যাবে, আর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা এই সুযোগ পাবে বিনামূল্যে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে এই মুহূর্তে খাদ্য সংকট নেই বলে জানালেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন জানালেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে কাজ করছে সরকার। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। উষা ফেরদৌসী রিপোর্ট। 17তম জাতীয় সম্মেলন উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃষি উন্নয়ন শীর্ষক দুই দিনের সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। এতে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছে সরকার। কৃষি উৎপাদনে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে সচেতন থাকার তাগিদ দেন তিনি। জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রা এবং খাদ্য নিরাপত্তার স্থিতিশীলতা উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে উৎপাদনের দ্বারা অব্যাহত রাখতে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করা অবশ্যম্ভাবী। এই সময়ে উদ্ভাবন করা হয়েছে খরা, বন্যা ও লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তাদের কষ্ট লাঘবে কাজ করছে সরকার। খাদ্য নিয়ে এই মুহূর্তে কোনো হাহাকার নেই, কোনো সংকট নেই, ইনশাল্লাহ ওইরকম সংকট নাই, কোনো দুর্ভিক্ষের অবস্থা নাই। বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, প্রতিদিন একজন, দুইজন, তিনজন, পাঁচজন মানুষ না খেয়ে নীলফামারী, লালমনিরহাট, এই মঙ্গাপুরীতে এলাকায় মারা যেত। বাংলাদেশের দারিদ্র পীড়িত মানুষ 20 ভাগ মানুষের তো খাদ্য কষ্ট কিছু আছে, কিন্তু না খেয়ে মারা যাচ্ছে কি কষ্ট আছে, তারা যেটুকু খাওয়া দরকার সেই পরিমাণ খাওয়া, সত্যিকারের ফুড সিকিউরিটি তাদের নেই, কষ্ট আছে। দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। দেশের অর্থনীতি এখনো ভালো অবস্থায় আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আমন ধানের ফলন ভালো হলে দেশে খাদ্য ঘাটতি থাকবে না বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আগামী মাসে মুদ্রাস্ফীতি কমে আসবে বলে আশা জানান তিনি। আর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভবিষ্যৎ সংকট মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করা হচ্ছে। মাইনুল হোসেন পিন্নুকে সঙ্গে নিয়ে এমআর আসাদের রিপোর্ট। অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে উন্নয়ন সংলাপের আয়োজন করে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ, DJFB। এতে পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান জানান, চলতি মাসেও মূল্যস্ফীতি অব্যাহত থাকবে। ডলারের মূল্য ও IMF এর ঋণের হালনাগাদ তথ্য সম্পর্কেও জানান তিনি। IMF এর যে ঋণ আমাদেরকে তারা প্রাথমিকভাবে একমত হয়েছে, তারা আসবে, বসবে, কথা বলবে, বন্ধুর মতন, মহাজনের মতো নয়। তেলের দাম বাড়াবো না কমাবো, আমার জানার মতো তারা এখনো বলে নাই। খরার কারণে আমন ধানের ফলন ব্যাহত না হলে দেশে খাদ্য ঘাটতি থাকবে না বলে আশা জানান মন্ত্রী। আমনটা চলে আসবে মোটামুটি, যদিও খরা একটু এফেক্টেড হওয়ার কথা, এবং আমরা দেখেছিলাম আপনি চালের দাম কমে আসছে অলরেডি বাজারে। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের নানা পদক্ষেপে চালের দাম নিম্নমুখী। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাজার দর নিম্নমুখী, অনেক কমেছে, মিলগেট থেকে আরম্ভ করে পাইকারি বাজারেও, খুচরা বাজারেও তার ইফেক্ট পড়েছে। ওই চলবেই, আরও কয়েকদিন গেলে আরও কমবে বলে আমাদের বিশ্বাস। লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। 11,21,910 মেট্রিক টন আমরা চাউল সংগ্রহ করেছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ছোট ছোট জমি নিয়ে তৈরি হবে একটি ব্লক, মালিকদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে উন্নত আবাসন প্রকল্প, এমন ধারণা অন্তর্ভুক্ত করে প্রকাশ করা হয়েছে নতুন ডিটেলস এরিয়া প্ল্যান ট্যাব। প্রকল্প পরিচালক জানান, মালিকদের উৎসাহী করতে ফ্লোর এরিয়া অনুপাতে প্রণোদনা দেওয়া হবে। নগর পরিকল্পনাবিদরা বললেন, আধুনিক ঢাকা করতে ব্লক ভিত্তিক উন্নয়নের বিকল্প নেই, তবে এক্ষেত্রে প্রণোদনার পাশাপাশি মালিকদের সচেতনতার উপরও জোর দিলেন তারা। ড্যাপ নিয়ে নাসরুদ্দিনের 4 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি।
বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে ঢাকার সঙ্গে যুক্ত হয়েছে এর আশপাশের তিন জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ও কেরানীগঞ্জের কিছু অংশ। এতে ঢাকার ব্যাপ্তি দাঁড়িয়েছে 1,528 বর্গ কিলোমিটার। বিশাল আয়তনের শহরে এমন অনেকেই আছেন যারা দেড় দুই কাঠার মতো ছোট জমির মালিক। আলাদা আবাসন পরিকল্পনা করলে খেলার মাঠ, প্রশস্ত সড়ক কিংবা পার্কিংয়ের সুবিধা রাখা সম্ভব হবে না। তাই এসব সুবিধার কথা মাথায় রেখেই ব্লক ভিত্তিক উন্নয়নের ধারণা দেওয়া হয়েছে নতুন ড্যাপে। সেক্ষেত্রে 10 থেকে 20 কাঠা জমি একাট্টা করতে হবে কয়েকজন মিলে। কোথাও যদি 10 কাঠা, কোথাও যদি 1 বিঘার প্লট নিজেরা মিলে একত্রিত হয়ে আসে, তাহলে এখানে ফার ইনসেন্টিভ, বোনাস ফার দেওয়া হবে। বোনাস ফার এটা সরকারের পক্ষ থেকে একটা প্রণোদনা, যাতে এই প্রণোদনা পেয়ে মানুষ একত্রিত হয়ে একটা ব্লকের ডেভেলপমেন্ট করার জন্য উৎসাহিত হবে। তবে এ নিয়ে স্টেক হোল্ডার অর্থাৎ জমি মালিকরা কিছুটা দ্বিধান্বিত। কেউ কেউ স্বাগত জানালেও বেশিরভাগই বলছেন এর জন্য মানসিকতার মিল জরুরি, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। যার যার চিন্তা রয়েছে একটা হ্যার একটা হ্যার, এটার ই নাই আর কি, একাত্র বোধহয় হবে না। এই ভালো প্ল্যানটা যদি আমাদের মতন পাবলিক যদি বুঝতে পারে এবং বুঝলে আমাদের জন্য ভালো হবে। সবাই মিলিয়ে যদি একটা হাইলেজ বিল্ডিং করে তাহলে রাস্তাঘাটও বের হয়, খেলাধুলার জায়গাও বের হয়, আপনার ওই সব দিকে সুযোগ আর কি। জমি মালিকদের আস্থার সংকটের বিষয়টি আজ করতে পারছেন নগর পরিকল্পনাবিদরাও। তাই সচেতনতা তৈরিতে ড্যাপ বাস্তবায়নের দেখভালকারী সংস্থা রাজুককে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। ব্যক্তি উদ্যোগে কেউ করতে চাইলে তাদের সবার মধ্যে যেন প্রফিট শেয়ারিংটা সমান হয়, সেটার ব্যাপারে এক ধরনের রাজুক যেন মধ্যস্থতাকারী হিসেবে তারা যেন জিনিসটি দেখভাল করতে পারে এবং এই ধরনের একটা সেল তৈরি করে, তখন মানুষ কিন্তু একে অপরকে রাজুকের মাধ্যমে সেই ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন ব্লক ভিত্তিক উন্নয়নে এলাকা ভেদে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ দেখা দিতে পারে, বিশেষ করে পুরান ঢাকার ক্ষেত্রে। তবে উতরোতে পারলে ঢাকার আধুনিকায়ন সম্ভব হবে বলে মনে করেন তারা। আমরা মনে করি চ্যালেঞ্জ আছে কিন্তু বাস্তবায়নে সে সুযোগটা আছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাজারের 58 টাকা কেজি চাল সুপার শপে 82 টাকায় বিক্রি হচ্ছে বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। তারা একটি ডিমেই 22% মুনাফা করে বলেও জানান তিনি। অভিযোগ স্বীকার করে এসব বিষয়ে সামঞ্জস্য রাখার আশ্বাস দিয়েছে সুপার শপের প্রতিনিধিরা। মনিরুল ইসলামের রিপোর্ট। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সুপার শপে নজরদারি বাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ভোক্তাদের পকেট কাটার বিস্তর প্রমাণ খুঁজে পান তদারককারীরা। আমি ওনাদের কাছে আমি জানতে চেয়েছি এবং বস্তাও চেয়েছি যে কোন চালটা সুপার প্রিমিয়াম। এ নিয়ে টিসিবি ভবনে সুপার শপ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা দপ্তরের ডিজি। সুপার শপের নানান অসংগতি তুলে ধরে তিনি বলেন চাল ও ডিমে তারা যেভাবে ক্রেতাদের ঠকাচ্ছে তা নজিরবিহীন। সুপার প্রিমিয়ামের নামে 58 টাকার চাল 82 টাকায় বিক্রি হচ্ছে, 82 টাকায়। এবং এই সুপার প্রিমিয়াম চাল যে তথ্য আমাদের আছে খাদ্য মন্ত্রণালয় এবং আমাদের গোয়েন্দা সংস্থা দিয়েছে, মিনিকেট বা এইসব নামে সব হলো আপনার সেই মোটা চাল ছাড়াই করে চিকন চাল করে সুপার প্রিমিয়াম বানাচ্ছে চকচক করে। প্যাকেট দিবে আমরা দেখলাম যে 22% পর্যন্ত লাভ করা হচ্ছে। অভিযোগ খণ্ডনের চেষ্টা করে খোরা যুক্তি উপস্থাপন করেন সুপার শপ প্রতিনিধিরা। ইম্পোর্টেড গুডস একটু বেশি থাকে যার দরুন আমাদের একটু কস্টও বেশি হয়। আমরা কখনো 26% জিবি মার্জিনে কখনো অপারেশনে যাই না, আমরা বিলো 20% থাকে সবসময়। আউটলেটে এসে এই ব্র্যান্ডিংটা কোথা থেকে আবির্ভূত হলো এই প্রশ্নটা এসে যায়। সুপার শপের কাছে ভোক্তারা অসহায় উল্লেখ করে ভোক্তা অধিকারের ডিজি বলেন বেশি দাম মানেই ভালো পণ্য, ভোক্তাদের এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভোক্তাদেরও একটা জায়গায় একটু আমি বলবো যে কিছু সচেতনতার অভাব আছে, মানে অনেক ক্ষেত্রে অনেক ভোক্তা মনে করে জিনিসটা যত দাম হবে তত বোধহয় সাচ্চা জিনিস, এই জিনিসটা আসলে ভুল। এ ধরনের প্রতারণা বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এএইচএম শফিকুজ্জামান। বাজারে ব্যাগ নিয়ে এসে বাজারে যায়, আমার তো ধারণা যে সে প্রতিটা পদক্ষেপে সে প্রতারিত হচ্ছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষতি কাটিয়ে বাংলাদেশ বিমান এখন লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে বলে জানালেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সকালে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এখাতে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি। অবকাঠামো সংকটে সেবায় কিছুটা ঘাটতি আছে স্বীকার করে যাত্রী হয়রানি বন্ধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। বলেন পর্যটকদের নিরাপত্তায় প্রত্যেকটি স্পটে অভিযান চালাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের ডিসি, অন্যান্য জায়গার ডিসি, তাদের সাথে আমরা কথা বলেছি, ওইখানে যাতে মোবাইল কোর্ট নিয়ে সরাসরি কোনো কিছু না বলে ঢুকে তাদের চার্ট দেখে
যদি এক্সসেস অ্যামাউন্ট মনে হয় সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ জরিমানা তাদের সাথে করা হবে। তো সবাই ব্যাপারে সজাগ থাকতে হবে, আপনারাও সজাগ থাকবেন, আপনাদের প্রতিবেদনের মাধ্যমে জিনিসগুলো উঠে আসলে আমরা। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো আবার। ঢাকা দিল্লি সাত সমঝোতা স্মারক সই, বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো ম্লান হবে না আশা দুই প্রধানমন্ত্রীর। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা, টিকিট লাগবে না যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, কাজের মাধ্যমে সমালোচনাকারীদের জবাব দেওয়া হবে বললেন কাদের। দেশে কোনো খাদ্য সংকট নেই দাবি কৃষিমন্ত্রীর, আমনের ফলন ভালো হলে ঘাটতি থাকবে না বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং আধুনিক ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে ব্লক ভিত্তিক উন্নয়নের প্রস্তাব দেবে, প্রয়োজনে জমি মালিকদের প্রণোদনা দেবে সরকার। এই ছিল মোহনা সংবাদের পরের সংবাদ রাত ১২টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।